নেত্রকোনায় পালিত হল গিভিং টুয়েসডে বা বিশ্ব উদারতা দিবস। বিশ্বব্যাপী একটি উদারতা আন্দোলন হিসেবে প্রতি বছর বিশ্বব্যাপী গিভিং টুয়েসডে বা বিশ্ব উদারতা দিবস একযোগে উদযাপন করা হয় নভেম্বর মাসের শেষ মঙ্গলবার। এই প্রথমবারের মতো নেত্রকোনায় গিভিং টুয়েসডে বা বিশ্ব উদারতা দিবস পালিত হয় তামান্না মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে। দিবসটি উপলক্ষে শহরের জয়নগর এলাকায় কামরুননেসা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন তামান্না মহিলা উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফারহানা সুলতানা। কামরুননেসা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর সেন, সাংবাদিক ভজন দাস, মৌ বিশ্ব শর্মা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, নেত্রকোনা।